হলিউড বলিউডের সিনেমায় তারকাদের নতুন লুক নিয়ে ভক্ত অনুসারীদের হইচই নতুন কোনো ঘটনা নয়। বিশেষত সামাজিক যোগাযোগের এই সময়ে তা যেন আরও নতুন মাত্রা পেয়েছে। দেশি সিনেমাতেও কবছর ধরে এমন সংস্কৃতি আর নতুন লুকে দর্শকদের চমকে দেওয়া তারকাদের মধ্যে এগিয়ে দেশসেরা নায়ক শাকিব খান। আরও একবার নতুন লুকে নতুন ছবিতে তিনি, যা প্রকাশিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্ত অনুসারীদের মধ্যে রীতিমতো হুলস্থুল কাণ্ড, প্রশংসা করছেন প্রায় সবাই। জনপ্রিয় এই চিত্রনায়ক তার নতুন সিনেমা অন্তরাত্মা শুটিংয়ে রবিবার দুপুর 12টা নাগাদ নিজের ইনস্টাগ্রাম ফ্যান পেজে লুক প্রকাশ করেছেন। প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিবের নতুন লুকটি ভাইরাল হয়ে যায়, যা দেখে অনুমান করা যাচ্ছে শিকারী নবাব পীরের ধারাবাহিকতায় নতুন কিছু উপহার দিতে আসছেন শাকিব খান। তার কোটি ভক্তরা পেতে যাচ্ছে নতুন এক শাকিব খানকে। অন্তরাত্মার মহরত অনুষ্ঠানে অন্তরাত্মা সিনেমা শাকিবের লুকে দেখা গেছে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি, মুখে জ্বলন্ত সিগারেট, কালারফুল হেয়ার স্টাইল, আঙুলে আংটি, হাতে ঘড়ি আর ব্রেসলেট। এক স্থির চিত্রে শাকিবের এমন উপস্থিতিতে চলচ্চিত্র বান্ধব ফেসবুক গ্রুপগুলো আলোচনায় মুখর। ভক্তদের পাশাপাশি সমালোচকরা শাকিবের এই লুকের প্রশংসা করেছেন। তারা মনে করছেন অন্তরাত্মা সিনেমায় শাকিবের উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। লুক প্রকাশের পর শাকিব খান চ্যানেলকে বলেন, মধ্যাহ্নভোজের বিরতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রেখে দেখি সবাই লুক পছন্দ করেছেন, বিভিন্ন প্রশংসনীয় মন্তব্য দেখে উৎসাহ পাচ্ছি, সর্বোচ্চ চেষ্টা থাকবে দর্শকদের প্রত্যাশা পূরণের। তিনি আরও বলেন, সিনেমার গল্পের পাশাপাশি টেকনিক্যাল হ্যান্ডস যারা আছেন প্রত্যেকেই সর্বাধুনিক, প্রযোজক সুহানু ম্যাডাম তার পূর্ণ সাপোর্ট দিচ্ছেন, সবকিছু মিলিয়ে খুব গোছানো পরিবেশ এই সিনেমাটির কাজ হচ্ছে। শনিবার থেকে অন্তরাত্মা শুটিং শুরু। রোমান্টিক ও ফ্যামিলি ড্রামা গল্পের নির্মিত হচ্ছে অন্তরাত্মা। পরিচালনায় ওয়াজেদ আলী সুমন। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার দর্শনাবণিক। অন্তরাত্মার কাহিনী লিখেছেন এই ছবির প্রযোজক সোহানি হোসেন নিজেই, যিনি শাকিবের অন্যতম জনপ্রিয় সিনেমা সত্তার প্রযোজক ছিলেন। সিনেমাটির সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ। পাবনার রত্নদ্বীপ রিসোর্টে শনিবার থেকে অন্তরাত্মা শুটিংয়ে নেমেছেন শাকিব খান। মার্চ মাস জুড়ে তিনি সহ পুরো টিম পাবনা ও নাটোরে সিনেমাটি শুটিং করবেন। প্রযোজক সোহানি হোসেন জানিয়েছেন, আসন্ন ঈদ উল ফিতরে সিনেমা মহাসমারোহে মুক্তি দেওয়া হবে। বন্ধুরা, আপনাদের কাছে শাকিব খানের এই লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।